বিনি, আমারে কবে তোমার ঘরের বউ বানাই নিয়ে যাবা? ওহো, আমার তো একটা জরুরি কাজের কথা মনে পড়লো। তুমি একটা কাজ করো, তুমি 5 মিনিট দাঁড়াও, আমি 2 ঘন্টার মধ্যে আসতেছি। কে? ও, তুমি। এখন তোমার আসার সময় হলো। তুমি আমার আধা ঘন্টার কথা বলে কেন 2 ঘন্টা ধরে দাঁড় করে রাখছো? একটা কাজে ব্যস্ত আছিলাম তো, তাই আসা মানে আসতে পারি নাই। আচ্ছা, বিয়ে করে ফেললে কেমন হয়? বিয়ে তো কোনোই সমস্যা কি, বিয়ার আগে যেমন সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, চলো যাই। কিছু ভালো লাগে না, একবার আসু তারে আমি দেখাবো মজা, একবার আসু তারে আমি দেখাবো মজা। এত লেট কেন? হ্যাঁ, আমি কতক্ষণ ধরে দাঁড়ায় আছি এই জায়গায়? আরে দাঁড়ায় রেছো, আমি বুঝতে পারি না। শোনা, আসলে কি আমার আসতে তো দেরি হইলো, রাস্তায় যানজট থাকে না? থাকে তো। থাকে তো। আচ্ছা যাই হোক, মন খারাপ করো না, চলো সামনের থেকে একটু ঘুরে ঘুরে আসি। না তো এক জায়গায় দাঁড়া থাকি, কথা বলতে মাল লাগবো না, সামনে হাঁটতে হাঁটতে কথা বলবো। আচ্ছা ঠিক আছে চলো। যত কথা লেখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আসলে গান আমি পারি না, তারপরে তোমার শোনানোর জন্য একটু বললাম আর কি। যাই হোক, মনে হয় একটু বেশ রয়েছে তাই না? না, গানটা অনেক সুন্দরী হয়েছে। আচ্ছা ঠিক আছে চলো যাই। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা তুমি আমারে কবে তোমার ঘরের বউ বানাই নিয়ে যাবা? ওহো, আমার তো একটা জরুরি কাজের কথা মনে পড়লো। তুমি একটা কাজ করো, তুমি 5 মিনিট দাঁড়াও, আমি 2 ঘন্টার মধ্যে আসতেছি। ওইটা কি করলো? আমি যখনই বিয়ের কথা কই, ও কেন আমার থেকে দূরে সরে যায়? আমি কিছুই বুঝি না। আজকে বলছি, বলতেছে 5 মিনিট দাঁড়াও, আমি 2 ঘন্টার ভিতরে আসতেছি, এটা কোনো কথা? ভালো লাগে না, কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি দিহানের জন্য, আধা ঘন্টার কথা বলে 2 ঘন্টা ধরে দাঁড়া করে রাখছে। আজকে ও আসুক, আজকে ও আরেকদিন কি আমার একদিন। কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি? ও, তুমি, এখন তোমার আসার সময় হলো। তুমি আমার আধা ঘন্টার কথা বলে কেন 2 ঘন্টা ধরে দাঁড়া করে রাখছো? একটা কাজে ব্যস্ত আছিলাম তো, তাই আসা মানে আসতে পারি নাই। শুধু কাজ আর কাজ, শুধু শুধু কাজই করলে আমার সময় দিবা কখন? হ্যাঁ তোমার তো সময় দেই, থাকে না কিছু কাজ? থাকে তো, সেই কাজ করে তো আসতে হয়, নাকি আমি সারাদিন ঘুরি ফিরি খাই? হ্যাঁ আচ্ছা শোনো, তুমি কোনো চিন্তা করো না, তোমারে বলে আমি সময় দিই না, তোমার সামনে কক্সবাজার নিয়ে যাবো ঘুরতে। সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক আছে, তাহলে বিজি যেও তো, আমরা অনেক মজা করবো, রাত 12টা পর্যন্ত তো মানে বিজিই থাকবো। ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলো আমি তাই করবো, তুমি চিন্তাই করো না। আচ্ছা, তোমার সাথে তো আমি অনেকদিন ধরে রিলেশন করতেছি, তাহলে আমার বিয়ে করবা কবে? বিয়া বিয়া আর বিয়ার কথা পরে, ওই যে বিমানে যাবো নাকি বাসে যাবো ওটা বলতে হবো না, সবাই তো বাসেই যায়, বিমানে তো আর সবাই যায় না। তাই ভাবছি তোমার এনে আমি বিমানে যাবো, তোমার জন্য টিকিট কেটে রাখছি। আরে বিমানে তো আমরা যাবই, কিন্তু বিয়ে করে রাখলে কি সমস্যা? আগে চলো আমরা বিয়ে করে নিই, তারপর। আমার একটা কাজ আছে, জরুরি কাজ, এই কাজে যদি আমি উপস্থিত না থাকতে পারি আমার সর্বনাশ হয়ে যাবো। আবারও কাজ? আর তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমার পরে সময় দিন, আমার কাজ আছে তো। আরে দিয়ান দাঁড়াও, দেখছো দেখছো আমার ফালা রেখে কেমন করে চলে গেল, সবই তো মাত্র বিয়ের কথা বললাম, হাত ধরে ভাবছিলাম ঘোরাঘুরি করবো, বাদাম খামো, পার্কে বেরোতে যাবো, তা না, ভাত সময় দেন। ভালোবাসে ভালো বোঝা কইলাম বুঝলো না, দেখো দিহান তোমার সাথে কিন্তু আমার এটা কথা ছিল না। কি হয়েছে? আমি যখনই তোমার কাছে বিয়ের কথা বলি তখনই তুমি ব্যস্ততা দেখাও, কেন? আমার কাজ থাকলে আমি কি করব? দেখো দিহান, আমি জানি, ঠিক ভালোভাবেই জানি যে তোমার কোনো কাজ নাই, তুমি সব সময় এরকম করো, কেন? আরে তুমি কি আমার সাথে বেশি জানো নাকি?
যখনই তোমাকে বিয়ের কথা বলি তখনই তোমার কাজ মনে এসে যায়, তাই না? আচ্ছা, বিয়ে ছাড়া কি অন্য কোনো আলাপ নাই তোমার মুখে? অন্য কথা বলছে না? অনেকদিন ধরে তোমার সাথে আমার রিলেশন, কিন্তু তোমাকে যখনই আমি বিয়ের কথা বলি তখনই তুমি আমাকে আরে জোরো এত কথা বলতে পারম না, সে ফোন রাখো আমার কাজ আছে। দেখো দিহান, তুমি কিন্তু কাজটা ঠিক করছো না। দিহান কোন দিহানের কথা বলতেছে? আচ্ছা, আপনি দিহানকে চিনেন? আপনি কোন দিহানের কথা বলছেন? তো তাহের চৌধুরীর ছেলে দিহান চৌধুরীর কথা বলছি। আমি তো দিহানকে চিনি। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি? করে দিহানের সাথে আপনার কি সম্পর্ক? কেন, দিহান আমার বিয়ে। কি বলছেন? কি দিহান তো আমার বয়ফ্রেন্ড। কি বলছেন, দিহান আপনার বয়ফ্রেন্ড মানে? হ্যাঁ, দিহান আমার বয়ফ্রেন্ড, আপনার বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান, আমি ওকে এক্ষুনি ফোন দিচ্ছি। হ্যালো দিহান। হ্যাঁ জান্টু, বলো। কেমন আছো তুমি? ভালো আছি, কি বলবো বলো। বলছিলাম যে তুমি তো শুধু কক্সবাজার যাও এ কথা বলো, আর চলো না আমরা বিয়ে করে ফেলি। হ্যাঁ, আমার একটা কাজ মনে পড়ছে, তো আমি তোমার সাথে একটু পরে কথা বলি। কাজ মনে পড়েছে তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা পরে কথা বলবো। আচ্ছা, দেখছেন? তাই তো, আমি তো ওর বয়সই শুনতে পেলাম। আর তাছাড়া ও তো আমাকে, আমি যখনই ওকে বিয়ের কথা বলি ও আমার সাথে ওই একই কাজটাই করে। ও আচ্ছা, তার মানে ও আমাদেরকে ঠকাচ্ছে তাই না? তাহলে কি করবো এখন? ওকে শিক্ষা দিতে হবে। আমি ফোন দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ জান, বলো কি হইছে। হ্যাঁ, ওই যে তোমাকে বললাম না বিয়ের কথা, তুমি কবে আমাকে বিয়ে করবে? আর করব তো, এক কথা কবে বলবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা দুজন না একদিন দেখা করব, দেখা করে তারপরে আমাদের বিয়ের ডেট ফাইনাল করব। হ্যাঁ আচ্ছা, রাখো রাখো, আমার জরুরি একটা মিটিং আছে তো ওটা করতে পারবো, রাখো। আচ্ছা ঠিক আছে, রাখি। তুমি শুনতে পারলে তো? শুনতে তো পেয়েছি, আর নাম্বারও আমি দেখেছি, এই নাম্বারের সাথে ওই নাম্বার সেম। এখন কি করব? ও তো আমাদের দুজনকে ঠকাচ্ছে, কি আর করব। ওকে আমরা দুজন মিলে শিক্ষা দেব। চলো চলো। আরে আফসানা, আমি তোমার কাছে যাইতেছিলাম। আমি তোমার কাছে যাইতেছিলাম। যাই হোক দেহাই, ভালো হয়েছে, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। জানো আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? শোনো, আমি ভাবছি তোমার নিয়ে সাজেক বিলি ঘুরতে যাবো, কেমন হবো? সত্যি সাজেক বিলি যাবো? আহ কি সুন্দর, মেঘ দেখা যায়, আহ কত কাছে, হাত দিয়ে সোহাও যায়। তুমি ঠিক কইছো। আচ্ছা বিয়ে করে ফেললে কেমন হয়? বিয়ে তো করবে, সমস্যা কি, বিয়ার আগে যেমন সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, চলো যাই। তোমার মুখ সামনে কথা বলো, দিহান এই মাত্র বলছে আমাকে বিয়ে করবে। তিনজন দিই